ନମସ୍କାର କାହା ପାଇଁ ଜୀବନର ମାନେ ନାଟକ ହୋଇଥାଇପାରେ କିନ୍ତୁ କଳାକାରଟିଏ ପାଇଁ ନାଟକମାନେ ହିଁ ତା ଜୀବନ ସାଧାରଣ ମଣିଷଟିର ଅସାଧାରଣ କାହାଣୀକୁ ଦେଖାଇ ଆସିଛି ନାଟକ କେତେବେଳେ ସେ ସମାଜର ସ୍ୱରପାଲଟି ଥାଏ ତ ଆଉ କେତେବେଳେ ଦିଗହରା ପଥିକଟିଏ ପାଇଁ ସାଜିଯାଏ ସାଙ୍ଗ ଅଠରଶହ ସତସ୍ତରୀ ମସିହାରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଅନେକ କଳାକାରଙ୍କୁ ଭେଟି ଦେଇଛି ଏହି ମଞ୍ଚ ନାଟକ ଆଜି ବିଶ୍ୱ ନାଟକ ଦିବସ ଏହି ଅବସରରେ ଆମର ଏଇ ସ୍ୱତନ୍ତ୍ର ଉପସ୍ଥାପନା ରଙ୍ଗମଞ୍ଚର ଯାତ୍ରାକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୋ କବିତା ଆଜି ଆମ ସହିତ ଅଛନ୍ତି ନାଟ୍ୟ ଗୁରୁ ତଥା କଳାକାର ସୁବୋଧ ପଟ୍ଟନାୟକ ତାଙ୍କ ସହିତ ଆଲୋଚନା କରିବା ନାଟ୍ୟ ଦିବସ ବିଷୟରେ ଜାଣିବା ସାର୍ ସ୍ଵାଗତ ଅର୍ଗସ ନ୍ୟୁଜକୁ ସାର୍ କ'ଣ କହିବେ କେବେଠୁ ଆରମ୍ଭ ହୋଇଛି ନାଟ୍ୟ ଦିବସ

একষি মচাৰে য়ুনেসো তৰফৰু গোটেই বহুত বৰ সন্মিলনী কৰা ফিনলাণ্ডৰ হেলচিংকি চহৰৰে সেই সমস্ত একাঠি হেলে এতিয়া পৰস্পৰ সৈতে ভেট হৈকি উদ্বুদ্ধ হলে ভাবিলে যে আমি কেমিতি না কেমি এইয একত্ৰ হোৱাৰ গোটেই মনোভাৱটা কেতি বজাই ৰখি পাৰিবা সেই সিদ্ধান্ত হৈছিল ଯେ ଉଣେଇଶହ ବାଷଠି ମସିହା ଠାରୁ ଯେଉଁ ଦିନ ସେ ସମ୍ମିଳନୀଟା ସେଠି ହେଇଥିଲା ସେଇ ତାରିଖ ଥିଲା ମାର୍ଚ୍ଚ ସତେଇଶ ତେଣୁ ସେହି ଦିନଟିକୁ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ବିଶ୍ୱନାଟ୍ୟ ଦିବସ ଭାବରେ ପାଳନ କରାଯାଉ ଯେତେବେଳେ କି ଜଣେ କେହି ଜଣେ ଆମ ନାଟ୍ୟବିତ୍ ମାନଙ୍କ ଭିତରୁ ପୁରୁଖା ଲୋକ ସିଏ ଗୋଟିଏ ବିଶ୍ୱବାର୍ତ୍ତା ଦେବେ ଏବଂ ସେ ବାର୍ତ୍ତାକୁ ନିଜର ଆଞ୍ଚଳିକ ଭାଷାରେ ପରିବର୍ତ୍ତନ କରି ଏବଂ ସେହି ବାର୍ତ୍ତାଟାକୁ ସବୁଆଡ଼େ ପ୍ରଚାର କରାଯାଉ এবং এমি কিছু বার্তা আসু যা নাটুয়া মানুষ উৎসাহ দেব এবং সেই হিসাবের উনিশশো বাষট্ মসিয়া ঠার এ কাম চালা যেমি কে কি প্রত বর্ষ কিছু না কিছু বার্তা থাকে এই বর্ষর বার্তা কর্ষর বার্তা দিয়ে আমেরিকার পিটর সেলোস বলে জন ভদ্রলোক প্রায় পঁচিশ তিরিশ বর্ষ ধরি মু সদা বেড়ে ওড়িয়ার ট্রান্সলেট করি ଆମର ଓଡ଼ିଶାର ନାଟ୍ୟବନ୍ଧୁମାନଙ୍କ ଭିତରେ ବାଣ୍ଟେ ବିଶ୍ୱନାଟ୍ୟବାର୍ତ୍ତା ଦୁଇ ହଜାର ବାଇଶ ପ୍ରିୟ ବନ୍ଧୁଗଣ ଯେତେବେଳେ ପୃଥିବୀ ପ୍ରତିଦିନ ଘଣ୍ଟା ମିନିଟ୍ ବା ମୁହୂର୍ତ୍ତରେ ବିନ୍ଦୁ ବିନ୍ଦୁ ପରି ବୋହି ଯାଉଥିବା ଖବରରେ ପୋତି ହୋଇଯାଉଛି ସେହି ସମୟରେ ଆମକୁ ମିଳୁଥିବା ସଠିକ୍ ସୁଯୋଗ ଆଉ ସ୍ଥାନ ଭିତରକୁ ପଶିଆସି ଏକ ଉତ୍କୃଷ୍ଟ ସମୟ କାଳଜୟୀ ପରିବର୍ତ୍ତନ মহান চেতনা বীরত্বপূর্ণ প্রতিফলন এবং যুগান্তকারী দৃষ্টি নিক্ষেপ করা আমাদের সৃষ্টিকর্তা সে নিমন্ত্রণ করি পারে কি আমি 24 ঘন্টা খবর ভিতরে বঞ্চু না বরম সময়র শেষ ধারে খবর খবরকগজ বা গণমাধ্যম মানে আমি যা ভগুছে তাকু হজম পাই। হুয়ে তো একদম অপ্রস্তুত কেমিতি আম আমীবনর বিষয় সবকু ଖାଲି ଖବର ଦେବା ପରି ନୁହେଁ ବରଂ ଏକ ଅନୁଭୂତି ପରି ଜଣାଇବା ଦୁଇ ବର୍ଷର କୋଭିଡ଼୍ ଉଣେଇଶ ଲୋକଙ୍କ ସମ୍ବେଦନଶୀଳତାକୁ ଧିମେଇ ଦେଇଛି ଲୋକଙ୍କ ଜୀବନକୁ ସଂକୁଚିତ କରିଦେଇଛି ଦୂରଦୃଷ୍ଟି ସମ୍ପନ୍ନ ମହତ୍ ଉଦ୍ଦେଶ୍ୟ ବା ପୁନରୁଦ୍ଧାର ପୁନରୁତ୍ଥାନ ଓ ଯତ୍ନଶୀଳ ହେବାର ନାଟକ ପାଇଁ ନୂଆ ରୀତିନୀତିର ଆବଶ୍ୟକତା ଅଛି ଆମର ଆଉ ମନୋରଞ୍ଜନର ଲୋଡ଼ା ନାହିଁ আমি একটা হওয়ার জরুরি নাটক এই কামটি মিতভাবে এক নিমন্ত্রণ মাত্র মান আপনার কামলাগি হৃদয় ধন্যবাদ পিটর স্যান্স স্যার যদি কব্যা কি আমি সমস্তে গোটে রংমঞ্চর কলাকার আমি সমস্তে প্রতদিন নাটক করুছে করছে যে অরশো সতস্তরী আজি আজন্ত যে নাটক আরম্ভ হয়েছিল আজ পর্ ভিতরে সে যে কলা পেশাদার কলা কারণ নাটক বাঁধিকি রক্ষিপারে নি কিনা নাট্য সংস্থা বর্তমান রোজগার হয়ে পে রোজগার ক্ষম হয়ে পোজগার পা নাটক কেবে এক বেরোজগার যোজনার কথা নুহে যে এটি রোজগার করা এটা গোটে স্কিম ভাগা বাহারি পাব নু আজি কিন্তু তো এত হয়েছে যে নাটক কুটে পাঠ ভাব পড়া হইপার কী জন নাটক কু পাঠ ভাব বৈজ্ঞানিক রীতি কোর্স স্টিজ ভেলা ভাবি নিজকু সেথিরে পেশাদার স্তরর হওয়াপ্রি তো জনে সক্ষম হয়ে পুছি অর্জন করে পার সক্ষমতাটা পেশা বল কোহাও মো মতরে নাটকরে আমি অনেক পেশাদার কলাকার পর্যন্ত অজিপর্যন্তশ রু পাঁচশ বর্ষ বঞ্চি ଲୋକ ନାଟକମାନ ଗାଁ ଗାଁରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ସାହାଯ୍ୟ ଥାଉ ନଥାଉ ବଞ୍ଚିକି ରହିପାରିଛି ଯେଉଁଥିପାଇଁ କି ହଜାର ହଜାର କଳାକାର ଆମେ ଯଦି ଗୋଟେ ତାଲିକା କରିବା ମଧ୍ୟ ହୁଏତ କେତେ ସମ୍ଭବ ଜଣାପଡ଼ୁନାହିଁ ମଝିରେ ଗୋଟେ ଚେଷ୍ଟା କରାଯାଇଥିଲା ଯେ ଗୋଟେ ସେନସସ୍ କରାଯାଉ ଯେ କେତେଜଣ କଳାକାର ଅଛନ୍ତି ଯେଉଁମାନେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସମୟ ଦେଉଛନ୍ତି ଏଠି ଆମର কে প্রকার পালা গায়ক অনেক যে কেবল পালা করি বঞ্চি লোকবি অনেক দাস কাঠিয়া লোক অনেক কৃষ্ণলীলা রামলীলা এসবের বাদ্যযন্ত্র ব্যবহার করদক মানে গীত গায়ক মানে বহু জায়গায় লোকাল নাচ মাষ্টর মানে বুলি বুলিকি বিভিন্ন ক্লব মানুষ যাই নাটক নির্দেশনা দেওয়া এইথরে বঞ্চার তেমন পেশা লা অছি আহববি আসট্রিম কথাটা হচ্ছে যদি আমি লোককর দর্শক দাবি পূরণ কলা ভলি ঢঙ্গে ব্যবসায়িক উদ্যম করা তাহলে তো আমাদের যাত্রা ভয়া ইন্ডস্ট্রি অ্যাঁ ডিমান্ড করুচার তা পূরণ আমি আহ লোক উচিত হব তা দেওয়া ভালো নাটক বাবদরে আমি আম কনশেয় যদি কবা কি বর্তমান ওড়িশার স্থিতি কম রয়েছে নাটকর স্থিতি কিন্তু কিনা লোক মানে নাটকটার দূরে যাচ্ছেন না নাটকর দূরেও নাটক পাখে আছিলেনি বর্তমান আগর বহুত জায়গা নাটক নক করা এবে অনেক জায়গার ডিমান্ড হবার গুড়ে জায়গার প্রেক্ষা সবু হয়ে স্যার যদি আপনার পাখি ফেরি নাটক অনেক দেখছি কি লাগে কি যে চিরাচরিত ঢঙ্গুর আপনার বাহারি নাটক রচনা করতে তা কেমিতি। স্যার লোক নাটকর যুগক নকল করে ফেরবা না কি বিদেশ রুবা ঢানা কুড়ি আমে নকল কৰিবা নাই এই দুইটাক ছিক তৃতিয় বাট কণ অঁ আৱিষ্কাৰ কৰেবলৈ সেই আৱিষ্কাৰ ৰীতিৰে আমি দুই প্ৰকাৰ নাটক কৰিব আৰম্ভ কৰিছোঁ গোটেই নাটকক আমি চাইকেল বহি বহি শিলোমিটৰ গাঁও গহলী ভিতৰত যাই নাটক কৰু যাংকৰ জীৱন কাহণীকু নে তাক বড়ি একমুখী মঞ্চ যা ভাৰতীয় নাট্যশা অনুসাৰে সেই ডিজাইন কুটিকে ইম্প্রুভ করি বা আডজস্ট করি তা আপ্রোপ্রিট কলা ভিত ঢঙ্গে এমি ভাবছু যে তাহা বর্তমান বিদেশি মঞ্চের বি হয়ে পাব এবং বাহার যেকোন জায়গার বি হয়ে পাব এবং সেই নাটক এই ছোট নাটক কু বড় করি আমি শহরবাসী কাঠ বাউশ ভিতরের গোটে সেটিংস তেয়ারি করে আমি তাকে আমরা যা ভারতীয় নাট কুয সেই ঢঙ্গে করা যাইছি এবং এবার আমি ক্লেম করে পুছু যে আম আমরা নাটক পৃথিবীতে আপনি কাহ সহ মিশব না যেতবে আপনার জীবন্ত রূপ দিকে নাটক কু সেই সময় কেমনি থাকে বাস্তব জীবন যে কাহী রয়েছে তাহলে কে কামরে আসে স্যার আপনি কেবল গাঁ কু যাও বাস্তব জীবনর কাহণী খোঁজ বা আমার প্রায় পচাশটা খন্ডে সাইকেল এক্সপিডিসন হয়েছি আমি দশ হাজার কিলোমিটার পাখা পাখি সাইকেলিং করেসারুণি এবং সেই সময় ভিতরে আমি তা যা পাইছু সেই হিসাবে পচাশ প্রকার ডিজাইন র নাটক আমি করেছি সময় বদলুছি তা সহকর ভঙ্গি মধ্য বদলুয়ার লোক বদলি যাই নাটক কিছু বদলু যে লোক মানে মুহ ফে নাটক না কৃতরে নাটকর এমতি কিছু ঘটনা সেমি আসুন যা বর্তমান ক্ষেত্রে যা লোক ফেরাই দেব বর্তমান কথা আসুচি যে এবে যে নাটক হোচি তা ব্যয়বহুল হয়ে যাচ্ছে বিভিন্ন ডিজাইন যোগ বহু ভাল ভালো নির্দেশক মানে বড়িয়া বড়িয়া সে ডিজাইন করুচার এবং গুড়ে লাইট্র ব্যবহার করু যে খরচ বহু নাটক করুক গোটে অসুবিধাটাই এসে যাই যে সে নাটক কু বারম্বার করবার কষ্ট আসি দরকার নাটক যাভেল আমি শিখিছি লোককলা পাঁচশো বর্ষ বঞ্চিলা কমিটি তো সরকার হি নাম বঞ্চি দি তিনটে সূত্র রক্ষি সবু প্রথম সূত্র হচ্ছে যে নাটক খরচ কম র নাটক হওয়ার দরকার দ্বিতীয় নাটকটা অধিক থর প্রদর্শন করবার সুযোগ তয়ারি করবার নাটক হওয়ার দরকার আম বর্তমান সময়ের টিকি দৌড়া জীবন যে আসি যে কে যে যুগর পরিবর্তন আসিছি। বর্তমান সেমতি গোট যুগ আসি যে পিলা মানে খালি অল্পরে কিছু পাইবার হ্যাঁ খালি স্টকট কি নাটক অসম্ভব যেমন কুলে আপন কেবেঠ ভাবলে কি নাটক করবে গোটে নাটুয়া হচ্ছে কিন্তু জিনিসটা আসলে ভালো পাঠ পড়ি ভালো পাঠ পড়ি সার পরে আই পাঠ পড়ি তাপরে সেঠু মতো নেই ইঞ্জিনিয়রিং স্কুলের মধ্যে দাখিল করলা কি জায়গার র্যাগিং জোর যেটা কে সা সে ফেরি আসলে পরে সেই দুঃখ অবস্থায় মু হঠাৎ খবর পাইলি যে গোটে কোর্স যে কোর্সে পাঠ পড় দুজন জন সিনেমা হিরো তেমন সে সিনেমা হিরো দুজন পাখে যদি পাঠ পড়ি তাহলে সিনেমা হিরো হয়ে পি মো দ্বারা আপ কি হব না এমি গোটে বিতৃষ্ণামূলক গোটে সময় মুে সাংে আসি নাটক পাঠ পড়া ভিতরে পশিগলি নাটক ভিতরে পাঠ পড়ি সারা পরে গোটি টর্নিং পয়েন্ট আসা মু হঠাৎ আবিষ্কার কলি এমন অজিত স্যার বিজয় স্যার এমনে দুই জন হিরো নুঁত এমন দুই জন নাট্যবিত এবং নাটকর বিভিন্ন জিনিস সে জানি যে লাইট কু কমতি নব পোষাকু কমি ব্যবহার করি মেকপ কু কমি ব্যবহার করব উপকরণ গোটে কিছু পাইলে মানে কেমনি ব্যবহার করব এ বলি জানি ডিজাইন জাগান মিউজিক জাগান স্টেজ ডিজাইন জানিচন্তি এত কথা জাগান বলি তা অভিনয় ভাল হচ্ছে তেমক নাটকর নাট্য বি থাকবে চেষ্টা করলি তাপরে জাঁলিলি যে বিজয়াৰ অজয় বহুত বহুত মিছ কৰাৰ লোক হৈ থাকোঁ কিন্তু নাটকপাই গোটেই গোটেই মাইল ষ্ট'ন কাম কৰি যাই বিজয়াৰ নিৰ্দেশিত কেগুড়িয়ে নাটক বোধে যুগ আছিলে লোক ঝুৰিব যাচে পাঠ পঢ়িকি আছিলে দিল্লীৰু তাক এইমেণ্ট কৰিব হেড অফ দ ডিপাৰ্টমেণ্ট ভাৱেৰে তেতিবল যি কলা মানুহে কাম কৰিলে সমস্তে একদম উচ্চ শ্রেণীরা কলা সে কলাকানী অনুষ্ঠান লে যদি কেবা কি সে মঞ্চ হি অভিনয় আরম্ভ করছেন বর্তমান মঞ্চ কথা যদি কঞ্চার দূরে যাচ্ছেন মঞ্চ অবস্থা বর্তমান যদি কঞ বঞ্চয় ভবিষ্যত মঞ্চ ভবিষ্যত বর্তমান কোণ আপনি না কলাকার মানে দূরে যাচ্ছেন মঞ্চ নাই জিনিসটা হচ্ছে যে বর্তমান মঞ্চর মঞ্চ মানে থিয়েটর সরভাইভা তার পাই দুই তিনটা বহুত বড় আবশ্যকতা রয়েছে সর্বপ্রথম রয়েছে মোটিভেসন যে কলা হেবে সেকর সাধনা প্রিয় হবার আবশ্যকতা রয়েছে দ্বিতীয় ফিজিকা জিনিস যা দরকার এইটা হচ্ছে মুখে কিন্তু এটা হচ্ছে মানে সফটওয়েয়ার নিড কিন্তু হার্ডওয়েয়ার নিডটা হচ্ছে যে আমি নাটকর দেখ অনেক জায়গা দরকার এবং সে জায়গা আমি টিকিট

କେମିତି ହେବା ଦରକାର ଯୁବପିଢ଼ି କେମିତି ଆକୃଷ୍ଟ ହେବେ କ'ଣ କରାଯିବା ଆବଶ୍ୟକତା ରହୁଛି ପ୍ରଥମ କଥା ବୁଝିଯିବା ଦରକାର ଯେ ନାଟକ ଗୋଟେ ଏମିତି ଗୋଟେ ଜିନିଷ ତା ସାମ୍ନାରେ ଥିବା ଯେତେ ଜଣ ଦର୍ଶକ ସମସ୍ତେ ଗୋଟେ ଗୋଟେ କ୍ୟାମେରା ସେ ସେମାନେ ଯିଏ ଯିଏ ଦେଖୁଛନ୍ତି ସେମାନେ ନିଜର ଚକ୍ଷୁରୂପକ କ୍ୟାମେରାକୁ କେତେବେଳେ ଜୁମ୍ ଚାର୍ଜ କରନ୍ତି ଲୁହା ଲୁହ ଟୋପେ ଦେଖିବା ପାଇଁ କେତେବେଳେ ପ୍ୟାନ୍ ଲେଫ୍ଟ କରନ୍ତି ପ୍ୟାନ୍ ରାଇଟ୍ କରନ୍ତି তাঁর যেতবে অভিনেতা দেখা ইচ্ছা হল এবং বিভিন্ন আঙ্গেল রু সে সমস্ত দেখতে যে বসি সে যা দেখে সে ডাণ পটে দেখি সে সেই আঙ্গেল চিত্র পায় না জনে জনক খুন করুচি সেপট লোক যুন্ ল পিঠি দেখুথ যা কু খুন করা যাচ্ছি সে লোকর মুহ দেখ এপটর লোক যে যুন্ হচ্ছে তার পিঠি যে খুন করুচি তার মুহ দেখ কিন্তু এতে প্রকার ক্যামেরা এতে প্রকার আঙ্গেলের থাই সবশেষে কিন্তু কে কেবে কমপ্লেন করে যে মুসলি সে ডাঁপটে বসলে ভাল হয়ে থাকে কিংবা ওভারঅল গোটে মতামত সদা বেড়ে আসে নাটকটা বড় কিংবা নাটকটা ভাল হলানি এই প্রকারের গোটে কোর্ট জাজমেন্ট। মানে দর্শক জজমেন্টটা হচ্ছে সুপ্রিমকোর্টর জজমেন্ট আমি বন্ধু মানে যাইপার হ্যাঁ তোমার নাটক বড়িয়া হয়েছে কিন্তু আমাদের সে দর্শক নুহ দর্শক নিউট্রাল যে জাণিনি কি করছে কোণ করু কুড়ি কিন্তু সে দেখুছে তাকে ভাল লাগুচি রস উৎপত্তি হয়েছে তেমক আমি মনোরঞ্জন নুহ চিত্তরঞ্জন আবশ্যকতা অনেক যে পিলা মানে পুরোনা কলা কার মানকর কথা মনে পকাই নিজক নিজে সাধক হওয়া পড়ে আজ সে যদি কেবা মঞ্চনাটক কথা কু বা গণনাট্য বা অপেরা কথা দুইটা যাক সেম জিনিস কি জীবন্ত চিত্র আমি দেখুন নাটক ঠার মানে মঞ্চ নাটক ঠিক অপেরা লোক মানে বেশি পসন্দ করুম সেটিক বেশি গহলে লাগে টিকি কাউন্টারে ভিড় লাগে কিন্তু নাটক ঠারু যে মঞ্চ নাটক টিকে দূরে যাতে দর্শক মানে টিকে রবীন্দ্র মণ্ডপ কথা যদি কবা কি বিভিন্ন মণ্ডপে যেতে নাটক হ্যাঁ সেটি ভিড় কম রয়ে সেটি কোণ পার্থক্য রয়েছে যে এইভাবে দৃশ্য মেলে সবু ইম্পর্ট্যাট কথা হল যে অপেরা বা যাত্রা যেটা সেটা দর্শক দাবি পূরণ করে অর্থাৎ দর্শক চাহিদা আমি রসগোল্লা খাইবু আমি এটা খাইবু সেটা খাইবু যাহা সে কে সেই অনুসারে সে প্রস্তুত করি দিয়া যায় কিন্তু কি মঞ্চনাটক দর্শক যা ডিমান্ড করছে তাহা পূরণ করে না সে তার যা উচিত সেটা করি দেখায় অর্থাৎ সি গোটে ক্যাপসুল দিয়ে যে ক্যাপসুল কাব হচ্ছে দর্শক ভিতরে থাকা গোটে পরীক্ষার তা ভিতরে রোগর ভালো করিবার বাট বার করে তেমন সেই আমার ক্যাপসুল কভরটা হচ্ছে পরবেষণশ শৈলী তা ভিতরে বিষয় হচ্ছে সেমান জীবনর কথা তেম সেটা পাইলাপরে নিজের ভাল মন্দর যুদ্ধটা যে দেখ নাটক ভিতরে সে ভিতর নিজকে নিজে খোঁজব চেষ্টা করতে মু ভাল পটে অন্দ পটে অ এবং আমি ভালক সভাশেষে জিতাইব আমি চেষ্টা করু কে যে হে দর্শক মানে টিকি সুধু যাও টিকি ভালো কোণ বিচার কর নিজক নিজে প্রশ্ন কর এটি যা ঘটি তা তাবদরে তুমি নিজের মত টিয়ারি কর কাহা কথার ভাসি যাও নাই এই যে প্রকার উদ্যম তখন জন ট্যাবলেট খাই ইন্ট্রেস্টেড হব বেশি হব না তেমন যমু ইজিলি মিলুচি মু যা দাবি পূরণ করুছি আউ গোট জায়গায় মিলুছি যা উচিত সি দে তেমন দুইটার গহলি অলগা হব কবির ভাষার মদ দোকান যেতে অন্ধি সন্ধি লে ঢেৰ দূৰৰে গহলি হ'ব কিন্তু দুধবা লোক দুৱাৰ দুৱাৰ যাব পাৰিব যদি কয়া কি নাটক কথা হ'ব বা অপেয়াৰ কথা যা কোনো আমাৰ সংলপ উপে বেছি গুৰুত্ব দিয়া যায় যেতিয়া কাহণী লেখা ৰবিব দৰ্শক আকৃষ্ট কৰিব যদি কয় কি কাহী হবা দৰকাৰ এইবাৰে কমৰ্চিয় কথা ভাবুক কেতিয়া জল্দি জলদি কিছু গোটেই আধুনিক গীত ৰখন্তু বা এই কি ৰখিলে হিট হু বুলি সমস্তে ভাবুকি কিন্তু লেখাটা কণ হ'ব দৰকাৰ কেমি হেলে লোকৰ নাটককাৰী নাট্য়কাৰ হিচাপে আপোনাক ক' কয় যে ঢঙ্গ অদা বেড়ে সদাবে লোক নাটক দেখ আসে শুব আসে না আমি কু যে আজ্ঞা নাটক করছি টিকি দেখ আসে অর্থাৎ আমি ডাকিবা জনক লঞ্চ করা গোটে টিফিন যদি আমি ডাকুত দেখ তাহলে এতে শুনেবা কোণপ ତେଣୁ ଲମ୍ବା ଲମ୍ବା ଡାଇଲଗ୍ର କୌଣସି ଆବଶ୍ୟକତା କ'ଣ ଅଛି ସେଇଟା ହୁଏତ ହୋଇପାରେ ତାହେଲେ ସୀମିତ ହୋଇଯିବ ଆମ ଭିତରେ ସ୍ମୃତି ନାଟକ ହେବ ନାଟକ ସ୍ମୃତି ନାଟକ ବି ହେଇପାରିବ ଆମର ପାଲାଟା ହେଉଛି ଗୋଟେ ସ୍ମୃତି ନାଟକ ସେଥିରୁ ସାହିତ୍ୟ ମିଳିବ ସେଥିରୁ ସଂଳାପର ଢାଞ୍ଚା ମିଳିବ ଏସବୁ କଥା ମିଳିବ ତେଣୁ ଆମେ ନାଟକଟେ ଏମିତି ଲେଖିବା ଯେଉଁ ଘଟଣାରେ ଆଖି ପାଇଁ ଅନେକ ଖାଦ୍ୟ ବାହାରିପାରିବ ତା ଭିତରେ ଜଣେ ଯଦି କେହି ନ ଜାଣିଛି ଭାଷା ସିଏ ବି ଜାଣିପାରିବ ମୁଁ ସେଥିପାଇଁ ମନ ଭିତରେ ଖୁସି ହୁଏ ଯେ ଆମେ ନାଟ୍ୟ ଚେତନା ଗୋଟେ ଦଳ ଯିଏ ଓଡ଼ିଆ ନାଟକ ଓଡ଼ିଆ ଭାଷାରେ କୌଣସି ଟ୍ରାନ୍ସଲେସନ୍ ନ ହେଇକରି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଓଡ଼ିଶା ବାହାରେ ନନ୍ ଓଡ଼ିଆ ଅଡ଼ିଏନ୍ସ ସାମ୍ନାରେ ମରାଠୀ ଅଡ଼ିଏନ୍ସ ତାମିଲ ଅଡ଼ିଏନ୍ସ ବେଙ୍ଗଲୀ ଅଡ଼ିଏନ୍ସ ହିନ୍ଦୀ ଅଡ଼ିଏନ୍ସ ଏମାନଙ୍କୁ ତ ଫେସ୍ କରୁ ଆମେ ଏକମାତ୍ର ଦଳ ବାରମ୍ବାର ଯାଇକିରି ୟୁରୋପର ପାଞ୍ଚ ପ୍ରକାର ଦେଶର ପାଞ୍ଚ ପ୍ରକାର ଭାଷାର ଲୋକଙ୍କୁ আমছ এবং আমল পাই সে আমি দ্বিতীয়থর ডাকিম ইটা অস ফ্রেঞ্চ অসুবিধা পচার চ যেমি প্রমোশন রবশ্যকতা রয়েছে যেতে আমি মার্কেটিং বা প্রমোশন করে পে লোক পাখি পঁচি পারে নাটকের কে প্রমোশন হওয়ার আবশ্যকতা রয়েছে অভাব রয়েছে কিছু প্রমোশন আমার সেটা গোটে বহ বড় দিগ যে আমার নাটকটে বলে জাঁবার বাট ক য ভাল উদ্যম হয়েগা যেতে পৃথিবী রেসবু জায়গার দেখা যাই ধর খবরকগজটি আসব তাপ গোটে স্তম্ভ থাক যে নাটক কোটি কোটি অং নাটক বর্তমান তো সোশিয়াল মিডিয়া হি কেবল বহ প্রচার হোক জাঁ হচ্ছে কেউ কেউ ডিজিটাল মানে মার্কেটিং করা প্রমোশন করি আবশ্যক রয়েছে কি

ওশার তো সেমি গোটে বিচ নুহে কেবল যাত্রা পার্টি কু গরিব লোকটিয়ে কমিটি কন করি নিশা খাইলা ভেলা নিশা পাই যেমি করছে সেমি যাত্রা খরচ কিন্তু আমি কুচিত যে উচিত ঢঙ্গের নাটক দেখা লোক বঞ্চকি রকি এবং ভালো নাটক দেখ এবং সে ভালো নাটকপাই আমার ধরুন ভুবনেশ্বর গোটে একজাম্পল আমার এমি গোটে কেউ জায়গায় গোটে স্পেস না সমস্তে নিজৰ পোষ্টৰটে মাৰিকি লগাই পাৰিব বা ডিক্লেচনটে দেই পাৰিব যে আচন মাছৰ এই তাৰিখ দিন এই নাটকটি হ'ব এখন সেই যিয়ে যিব আচা কৰিব যদি কেতিয়া কি খোজিব যে ভূৱনেশ্বৰৰে কেবেব নাটক অলপ সেই জাগিব বোৰ্ডটি দেখিদব জানািদব যে হেৰি তাৰিখে অঁ সেই কোনো বাট নাই মু যাই নাটকৰ নিৰ্দেশনা দাবী চিঅল চাউথ কোৰিয়া সেই দেখি আশ্চৰ্য হৈ গ'ল যে ৰিডৰ্ছ ডাইজেষ্ট ভা গোটেই এতিয়া বৰ সাইজৰ গোটেই মাগজিন সে ম্যগাজিনটা টোটালটা হচ্ছে শহেটা অডিটোমর আসোসিএসন্র ম্যগাঁিন এবং সে অডিটো মানকের কেউ তারিখ দিন নাটক হব সেই মাসিকিয়া ম্যগাঁিন আগাজিন বস্রে বসলে তোমার সামনা পকেট্রে পাইব ষ্টেসন রে যেকোন জায়গায় পাইব যেকোন বুকস্টল্রে পাইব ফ্রি অফ কষ্টরে বন্টা যাচ্ছি দর্শক মানুষ যে যুবপি যে রয়েছেন কি সে কম আপনার মেসেজ রয়েছে ବର୍ତ୍ତମାନ ସମୟ ଆସିଛି ଆମର ସୃଜନଶୀଳତାକୁ ଯେଉଁ ବନ୍ଦ କରିଦେବା ପାଇଁ ଯେଉଁ ଗୋଟେ ବିରାଟ ଚକ୍ରାନ୍ତ ଭଳି ଆମକୁ ସମସ୍ତଙ୍କୁ ସମାନ କରିଦେବା ପାଇଁ ଯେଉଁ ଚେଷ୍ଟା ଚାଲିଛି ସେଥିରୁ ନିଜକୁ ମୁକୁଳେଇ ପ୍ରତ୍ୟେକ ଦିନ କେବଳ ଗୋଟେ ନକଲି ହେବାର ଯେଉଁ ଅଭ୍ୟାସ ଅବଶତର ଜୀବନକୁ ଛାଡ଼ି ଅସଲି ହେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବା ଉଚିତ ନକଲି ଅଭିନେତା ନୁହନ୍ତୁ ନାହିଁ ଅସଲି କଳାକାର ହୁଅନ୍ତୁ ସେ ଯଦି କହିବା ଆପଣଙ୍କ ମତରେ ଆପଣ କେଉଁ ଦୃଷ୍ଟିରେ ଦେଖନ୍ତି ନାଟକକୁ ମନୋରଞ୍ଜନ ଧର୍ମୀ ମାଧ୍ୟମ ନା ସମ ଏଟା ମୁଁ କେବଳ କହୁନାହିଁ ଅଢ଼େଇ ହଜାର ବର୍ଷ ଆଗରୁ ଭରତମୁନି ଯେତେବେଳେ କାବ୍ୟ ଶୁଣିଲା ଭଳି ଅବସ୍ଥାରେ ଥିଲା ତାକୁ ଯେତେବେଳେ ଦୃଶ୍ୟ କରିବା ପାଇଁ ସୂତ୍ର ତିଆରି କଲେ ସେତେବେଳେ ସେ ଡ୍ରାମାଟର୍ଜିରେ ଲେଖିଛନ୍ତି ଯେ ଏଠି ଭଲ ମନ୍ଦର ଯୁଦ୍ଧ ଦେଖେଇ ସବାଶେଷରେ ଭଲକୁ ଜିତେଇ ଦର୍ଶକମାନଙ୍କ ପାଇଁ এক সংস্কাৰ আনিব শিক্ষা দবাৰ মাধ্যম হ'ল নাটক এয়া কেৱল মন ভুলবশতঃ আমি মনোৰঞ্জন শব্দ ভিতৰত ফচি এতিয়া মনোৰঞ্জন নুহে কে নিত্তৰঞ্জন থাকে গোটেই কেপছুল ভৰি থাকিল দেখিবৰ লাগিব দেখিব বঢ়িয়া লাগিব কিন্তু যা কিবা ছাতিৰে গলিগলা ভৰি লাগিব তুমি সেই দৃষ্টি প্ৰথম নাটক যেতিয়া সমুদ্ৰ মন্থন কৰা যায় অড়াই হাজার বর্ষ আগর বলে কুহযোগ যদি আমার নাট্যশাস্ত্র অনুসারে সেতবে দর্শক মান ভিতরে দেবতা ও অসুর মানে লে এবং সে ভিতরে সবশেষে মাড়গোড়া এবং সে কুমার সেইটা হি উদ্দেশ্য শুয়াই দেওয়ারটা উদ্দেশ্য নুহে কেবি আমি কোথায় পি এ হচ্ছে সমাজ সংস্করক এবং বহ ধন্যবাদ স্যার আমলে আলোচনা কলে এবং যদি কে কি যুবপি মানুষ গোটে বহুত বড় মেসেজ কি আমি মানে যে দূরে যৌচে কি আধুনিক দুনিয়া বড়ুচে কি তা নাটক দেখি অনেক কিছু অনেক লোক মেসেজ পাইবে বুত বহ ধন্যদ অনেক ধন্যবাদ দেবী আর্গস নাটক ভিড় গোটে সবজেক্ট দিন যে দিন অদিনপাই গোটে এমি গোট প্রোগ্রাম এবং নটরাজ জয় হো সমস্ত ভালো আসু ভালো সময় আসু